আজকে আমাদের সময় বোধহয় খুব সংক্ষিপ্ত, আমাদের হাতে বোধহয় 5 মিনিটের মতন সময় আছে, 5-6 মিনিটের মতন। আমি সংক্ষেপে বক্তব্য রাখবো, খুব সংক্ষেপে। আজকের দোয়া ফাউন্ডেশনের দোয়া মাহফিল অনুষ্ঠানের, ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, জনাব ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু সাহেব, রুহুল কবির রিজভী আহমেদ সাহেব, মোয়াজ্জেম আলাল সহ উপস্থিত নেতৃবৃন্দ যারা বসে আছেন, আমার সামনে উপস্থিত ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত সময় যেহেতু সংক্ষিপ্ত, আজকে আমাকে খুব শাটল করতে হয়েছে। আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, তারপরে কেরানীগঞ্জে ইফতারের অনুষ্ঠান ছিল, ওখান থেকে আবার এখানে এসেছি, এখান থেকে আবার যশোরে গিয়েছি, আবার এসেছি। তো যা হয়তো বলতে চেয়েছিলাম সম্পূর্ণভাবে তা হয়তো বলতে সক্ষম হচ্ছি না যেহেতু সময়ের অভাব। আমি শুধু সংক্ষেপে এটা বলতে চাই যে আমরা যারা রাজনীতি করি, যেই রাজনীতিতে আমাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, এই লক্ষ্য বা উদ্দেশ্যর বাইরে, যে রাজনৈতিক যে লক্ষ্য উদ্দেশ্য সেটার বাইরেও আমাদের কিছু কাজ থাকে, আমাদের রেসপন্সিবিলিটি কিছু আছে আমি মনে করি ব্যক্তিগতভাবে। আমরা শহীদ জিয়ার রাজনীতি করি, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি। শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়া ওনারা দেশের জন্য, দেশের মানুষের জন্য শিক্ষা বলেন, শিশু বলেন, নারী বলেন, সিনিয়র সিটিজেন্স বলেন, সব জায়গায় ওনারা যখন দেশের দায়িত্বে ছিলেন ওনারা কাজ করেছেন। একটা রাজনৈতিক দল দেশের ক্ষমতায় যখন থাকবে অবশ্যই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করবে, বাট ক্ষমতায় যখন থাকবে না তারা তাদের রাজনীতি করবে, কিন্তু তারপরে আমি মনে করি মানুষের প্রতি তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। এবং সেই দৃষ্টিকোণ থেকেই 1999 সালে 8ই অক্টোবর আমরা জিয়া রহমান ফাউন্ডেশনটা তৈরি করেছিলাম। জিয়া রহমান ফাউন্ডেশন তৈরি করার পরে প্রথম আমাদের কর্মসূচি ছিল খুলনায় রূপসাতে, আমরা একটি স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে এই প্রোগ্রামটি শুরু করেছিলাম। এরপরে পর্যায়ক্রমিক ভাবে যারা জিয়া রহমান ফাউন্ডেশনের আমাদের সদস্যবৃন্দ আছেন তাদের সকলের প্রচেষ্টায় আমরা বেশ অনেক দূরে গিয়েছি। আমরা পানি প্রজেক্ট করেছি, আমরা বীজ প্রজেক্ট করেছি, আমরা এই বিশেষ করে রিসেন্ট যে কোভিড এর ঘটনা সারা বিশ্বে, এই কোভিড এর সময় আমাদের সদস্যবৃন্দ তারা দিন রাত পরিশ্রম করেছেন, মানুষের কাছে ওষুধ নিয়ে গেছেন, পেশেন্টদেরকে হসপিটালে নিয়ে গেছেন, আমরা যে স্পেশাল প্রোটেকশন ড্রেস যেটা থাকে কোভিড এর সময় সেটা স্বল্পতা ছিল, সেটি অ্যারেঞ্জ করে আমরা বিভিন্ন হসপিটালে দিয়েছি, অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা আমাদের সদস্যরা করেছেন, অবশ্যই আমাদের ফাউন্ডেশনকে সহযোগিতা করেছেন বিএনপির সহযোগী এবং অঙ্গ সংগঠনের যারা সদস্য আছে, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, যুব দল, তাদের বিভিন্ন রকম সহযোগিতা আমরা পেয়েছি। আজকে ইফতারের সময় তাদের অনেকে উপস্থিত আছে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিতিবৃন্দ, এই মানব সেবার ব্রত নিয়েই কিন্তু ফাউন্ডেশনের মূল লক্ষ্য ছিল। আমি আজকে ইফতারের আগ মুহূর্তে আপনাদের সকলকে অনুরোধ করব যে যারা এতগুলো বছর, সেই 1999 সাল থেকে যারা কষ্ট করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, সকল সদস্যবৃন্দকে। এবং একই সাথে আমি বলতে চাই আজকে আমরা মুসলমান ইফতারের এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যাতে আমাদেরকে রহমত দেন যে যেই উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে আমরা ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছিলাম, যাতে এই উদ্দেশ্য, এই লক্ষ্য আমরা আরো বেশি সংখ্যক দেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি, আরো বেশি সংখ্যক মানুষের জন্য আমরা ভালো কিছু যাতে করতে পারি, তাদের পাশে গিয়ে, তাদের প্রয়োজনের সময় তাদের পাশে গিয়ে যাতে আমরা দাঁড়াতে পারি, আমরা আজকে ইফতারের মুহূর্তে আমরা সেই রহমত আল্লাহর কাছে চাইব। পরিশেষে আমার মনে হয় 2-1 মিনিট সময় বোধহয় আছে, 2-3 মিনিট সময় আছে। পরিশেষে আমি আবারও আজকে মঞ্চে আমাদের যে সকল অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ আছেন, ওনাদেরকে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো যে এই কষ্ট করে ওনারা আজকে আমাদের ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমার সামনে বিভিন্ন পেশার অতিথিবৃন্দ আছেন, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের এই অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য। একই সাথে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমার জিয়া রহমান ফাউন্ডেশনের সকল পর্যায়ের সকল সদস্যবৃন্দকে, যারা এতগুলো বছর থেকে জিয়া রহমান ফাউন্ডেশনকে একটি সফল ফাউন্ডেশনে রূপান্তরিত করেছেন এবং আজকের এই অনুষ্ঠানে
কে সফল করার জন্য যারা কষ্ট করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। সালামু আলাইকুম।